সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সাথে ত্রিকোণমিতিক অনুবাদ নিয়ে আমি আছি মোহাম্মদ সালমান সাদিক। তো ত্রিকোণমিতিক অনুবাদের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। তো প্রথম পর্বে আমরা হচ্ছে ত্রিকোণমিতির মানে টপিকস নিয়ে আলোচনা করছিলাম এবং সেগুলোর ধারণা দিছিলাম আর কি। এখন হচ্ছে আমরা এই ধারণাকে মানে বিশ্লেষণ ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করব। তো দেখো, আমি প্রথম টপিক আলোচনা করতে চাইছিলাম সমকোণী ত্রিভুজ নিয়ে। তো শুরু করা যাক। আচ্ছা, সমকোণী ত্রিভুজ তোমরা সম্বন্ধে মানে ক্লাস 6, 7, 8 এমনকি 5 অনেকে জানো যে যে ত্রিভুজের এক কোণ 90 ডিগ্রি অথবা সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের শেপটা কিছুটা এইরকম, তোমরা জানোই, এটা বলার দরকার নেই। দেখো, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা 90 ডিগ্রি। এই যে তোমরা হচ্ছে এই যে এই চার কানের মতন, এটা দেখে বুঝতে পারবে এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণটা 90 ডিগ্রি। এবং দেখো, এ কোণ এবং সি কোণ কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতে যখন আলোচনা করব তখন এই এদেরকে একটা স্পেসিফিক কোণে আলোচনা করা হয়। দেখো, এটা আমরা লিখছি একটা অক্ষর এবং এটা একটা অক্ষর। আচ্ছা, এটা তোমরা হয়তো অনেকেই জানো, বাট আমি তাও বলতেছি, এটা হচ্ছে থিটা এবং একটা আলফা। এটা হচ্ছে মূলত হচ্ছে গ্রিক শব্দ আর কি, গ্রিক থেকে এসেছে এগুলো। দেখো, এই থিটা এবং আলফা ছাড়াও তোমরা আরও কিছু কিছু দেখতে পারবে। তো দেখো, আমি এখানে কিছু লিখেছি। দেখো, এটা হচ্ছে থিটা, প্রথমে থিটা এরকম টাইপের, এটা হচ্ছে আলফা, এটা বিটা, এটা গামা, এটা ফাই, এটা ওমেগা এবং একটা সাই। তো এগুলো আর কি কোণের প্রকাশক বলা হয় এগুলো। এগুলো তোমরা যখন ত্রিকোণমিতির যখন ম্যাথগুলো করাবো মানে অনুপাত নিয়ে আলোচনা করবো তখন এগুলোর ব্যবহার তোমরা লক্ষ্য করবে। তো এখন আমি হচ্ছে সমকোণী ত্রিভুজের বেসিক নিয়ে কিছু আলোচনা করব। তো দেখো, এ বি সি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের দেখো তিনটা বাহু রয়েছে, যে কোনো ত্রিভুজেরই তিনটা বাহু, তবে সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর স্পেসিফিক একটা নাম রয়েছে। দেখো, প্রথমে হচ্ছে আমি লিখেছি এখানে অতিভুজ। অতিভুজ সংজ্ঞা হচ্ছে এইভাবে দেওয়া যায় যে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তো দেখো, সমকোণ ত্রিভুজের সমকোণ একটাই, তার সেটা হচ্ছে বি কোণ। তার বিপরীত বাহুটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এসি। তাহলে আমরা বলতে পারবি কি সংজ্ঞা অনুসারে যে এই এসিটাই হচ্ছে অতিভুজ। তো আমরা অতিভুজটা ইন্ডিকেট করতে পারলাম। তো এখন হচ্ছে বিষয় লম্ব এবং ভূমিটাকে চেনা। এটা নিয়ে অনেকেরই মানে আর কি সমস্যা রয়েছে, অনেকে ভুল করে বসে যে ভূমি অলওয়েজ এটা হয় এবং লম্ব এটা হয়। আসলে ভুল ধারণা, তোমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবে। তো লম্ব এবং ভূমির সংজ্ঞাটা মানে অন্যভাবে আমি দিই আর কি। দেখো, লম্বটা হচ্ছে একটা কোণ নিলে এটার জন্য অবশ্যই একটা কোণ দরকার, কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমিকে চেনা যায়। তো দেখো, আমি প্রথমে ফার্স্ট হচ্ছে সি কোণটা এবং সি কোণের আমি নাম দিছি কি থিটা। তো এই থিটা কোণের সাপেক্ষে যখন নিব, কী নিব এটা, থিটা কোণের সাপেক্ষে, এটা আমরা আলোচনা করছি থিটা কোণের সাপেক্ষে। যদি থিটা কোণের সাপেক্ষে যদি আমি বলতে চাই যে লম্বটা কী, তোমরা খুবই ভালোভাবে এটা জানো যে লম্বটা হয় হচ্ছে এটা। তবে এই থিটা কোণের সাপেক্ষে আসলে লম্বর সংজ্ঞাটা এভাবে দেওয়া যায় যে কোন মানে কোনো কোণের বিপরীত বাহুটাকে হচ্ছে লম্ব, অর্থাৎ এখানে দেখো থিটা কোণ, তাহলে থিটা কোণের বিপরীত বাহু এই যে এবি, তাহলে হচ্ছে এবিটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব আমরা হচ্ছে এবি। অথবা লম্বর অপর একটা নাম তোমরা বইয়ে পাবে যে এটাকে বলা হয়েছে বিপরীত বাহু। তো ভূমিটা কি, ভূমিটা হচ্ছে ওই কোণের সাথে যে বাহুটা থাকে, অর্থাৎ দেখো এটা থিটা কোণ এবং থিটা কোণের সাথে দুটা বাহু লাগে আছে। এই একটা তো আমরা জানি এটা অতিভুজ, আগেই আমরা বুঝতে পেরেছি। তাহলে আর একটা বাহু থাকে বিসি, তাহলে আমরা বিসিটাই হচ্ছে ভূমি, তাহলে আমরা লিখতে পারি ভূমি বিসি। তাহলে এই ভূমি এর অপর একটা নাম বলা হয় সন্নিহিত বাহু। অনেকেই তোমরা এমসিকিউ দেখতে পারবে বা বইয়ে দেখতে পারবে সন্নিহিত বাহু। তো এটা গেল হচ্ছে থিটা কোণের সাপেক্ষে। এখনও কিন্তু আর একটা কোণ রয়েছে সমকোণী ত্রিভুজের, দেখো 90 ডিগ্রি একটা কোণ, আরও একটা কোণ রয়েছে, সেটা হচ্ছে আলফা। এই আলফার সাপেক্ষে এখন আমরা যদি অতিভুজ লম্ব এবং ভূমি নিয়ে আলোচনা করতে যাই, দেখো তাহলে আলফা, আলফার সাপেক্ষে তোমরা এটা খেয়াল রাখবে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ অলওয়েজ একটাই হয়, অতিভুজ সর্বদা চেঞ্জ আনচেঞ্জ থাকে, অর্থাৎ এই অতিভুজটার কোনো আমরা চেঞ্জ দেখতে পারবো না। কিন্তু এই লম্ব এবং ভূমি নিয়ে এবার একটা ডাউট রয়েছে। দেখো, লম্ব এবং ভূমি, তো যখন আলফা নিয়ে কাজ করব, তো আলফার ক্ষেত্রে আমি বলেছি কি যে
থিটা কোণে মানে ওই কোণটার বিপরীত বাহু, অর্থাৎ দেখো আলফার ক্ষেত্রে যদি বিপরীত বাহুটাকে তোমরা চিহ্নিত করতে চাও, দেখো আলফার একটাই বিপরীত বাহু রয়েছে সেটা হচ্ছে বিসি, তাহলে কী হয়ে গেল, আলফা কোণের যখন নিবে তোমরা তখন অবশ্যই তোমরা লম্ব নিবে কি এই যে বিসি বাহুটা, এটা অবশ্যই মাথায় রাখবে। এবং ভূমিটা কী হবে ওটার সাথে যেই বাহুটা থাকে, অর্থাৎ দেখো আলফা কোণের সাথে দুটা বাহু, একটা এসি একটা এবি, তো এসি তো আমরা বুঝতেই পেরেছি অতিভুজ, তাহলে আর একটা বাহু কোনটা বাকি থাকে এবি, তো অবশ্যই এবিটা, তাহলে এটা গেল আমাদের হচ্ছে অতিভুজ লম্ব ভূমি নিয়ে আলোচনা। তো আরেকবার একটু ক্লাসটা রিপিট করতেছি, দেখো ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তার এটা হচ্ছে 90 ডিগ্রি এবং আমি দুটা কোণ দিয়েছি আলফা এবং থিটা। তো যখন আমরা এই থিটা নিয়ে কাজ করব, অতিভুজটা তোমরা মানে এমনিতেই বুঝতে পারবে যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটাই অতিভুজ, এবং লম্ব এবং ভূমির ক্ষেত্রে কি যে যে কোণটা নেবে সে তুমি এখানে থিটা কোণ নেবে, তার বিপরীত বাহুটা কি হচ্ছে এই যে এবি, এই এবিটাই হচ্ছে তাহলে আমার লম্ব, এবং যার ওর সাথে যেটা থাকবে এই যে বিসিটা সেটা হচ্ছে আমার ভূমি। এবং পরে যদি আলফা নিয়ে কাজ করো, দেখো আলফা নিয়ে অতিভুজটা তো বললামই সেম থাকে, আলফার ক্ষেত্রে বিপরীত বাহুটা হচ্ছে এই যে বিসিটা, তো এখানে লম্ব হচ্ছে এই আলফা কোণের সাপেক্ষে লম্ব হবে হচ্ছে বিসি, এবং আলফা কোণের সাথে সাপেক্ষে ভূমিটা হবে হচ্ছে এই যে দেখো লাগিয়ে আছে এই জন্য এবি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, তোমাদের আগামী ক্লাসে ত্রিকোণমিতির রেশিও নিয়ে আলোচনা করা হবে, ততদূর পর্যন্ত সুস্থ থাকো সবল থাকো, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।